নির্ধারণ করেছে সেগুলোর উপর আপনারা অবশ্যই কথা দিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর বন্ধুরা আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে পেয়ে যাবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। সো এই কথা না বাড়িয়ে আসুন ভিডিও শুরু করা যাক। তারা কথা বলে নিতে পারবে। আপনার মডেল হলো 2017, এটা পেপার 2 বছরের করা আছে, এটা প্রাইস চাওয়া হচ্ছে হলো 1,80,000 টাকা। এরপরে বাইকটি হচ্ছে পালসার NS রেড কালার সিঙ্গেল ডিস্কের একটি বাইক। এই বাইকটা হচ্ছে 2 বছরের পেপার্স করা, চলেছে 11,000 কিলো, রান করেছে। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,40,000 টাকা। জি আচ্ছা, NS এটা কত সালের মডেল বললেন? এটা মডেল 2018। এটা দেখতে হচ্ছে এক্সট্রিম, এটা হিরো কোম্পানির। এই বাইকটি হলো 2017 মডেল, 2 বছরের পেপার্স আপটুডেট করা আছে 21 পর্যন্ত। এটা প্রাইস চাওয়া হচ্ছে 1,28,000 টাকা। এরপরে আমরা বাইকটি দেখব পালসার ডাবল ডিস্ক 2019 মডেল, এটা 2 বছরের পেপার্স করা আছে 21 সাল পর্যন্ত আপটুডেট। এটার প্রাইস চাওয়া হচ্ছে 1,55,000, আস্কিং প্রাইস 1,55,000 টাকা। এটাও পালসার ডাবল ডিস্ক 2019 মডেল, এটা আবার আপনার 220 কিট লাগানো আছে। যে কেউ চাইলে আপনার 220 কিট লাগানো আছে সৌন্দর্য বাড়ানোর জন্য, এটাও 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, কাগজ 2021 পর্যন্ত আপটুডেট করা। এটার প্রাইস চাওয়া হচ্ছে 1,65,000 টাকা। জি আচ্ছা, এরপরে এরপরে যে বাইকটি দেখবো এটা হলো FZS ভার্সন 2। আচ্ছা, আপনারা কিন্তু তাদের শোরুমে কিন্তু FZS V2 আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এর সব কোয়ালিফিকেশন সম্পর্কে আমাদের একটু বলে দেন। এই কোয়ালিফিকেশন একদম 100% প্রপার, ইঞ্জিন আনটাচ, একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি। আচ্ছা, ম্যাট কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ আচ্ছা, আর এটার কাগজ কত বছরের পর আছে? এটা অন টেস্ট আছে, এটা আমরা 2 বছরের রেজিস্ট্রেশন করে দিব, যে কিনবে সে সরাসরি ফার্স্ট মালিক হবে। আচ্ছা, যে কিনবে সে সরাসরি ফার্স্ট মালিক হতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর এই প্রাইসগুলোর উপর আপনারা অবশ্যই কথা বলে নিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা একটা বাইক প্রাইস পালসার, ওকে, এটাও পালসার ডাবল ডিস্কের একটি বাইক। এটার প্রাইস এটাও 2019 মডেল, এটার প্রাইস চাওয়া হচ্ছে 1,62,000 টাকা। এটাও অন টেস্ট আছে, আমরা 2 বছরের রেজিস্ট্রেশন করে দিব। আচ্ছা, আমরা R15 একটা দেখতে পাচ্ছি, V2টা, এর সম্পর্কে আমাদের একটু বলে দেন। এটা R15 ভার্সন 2, এটা চলেছে 11,000 কিলোমিটার, এটা 2017 মডেল ইন্ডিয়ান ভার্সন। এটার প্রাইস চাওয়া হচ্ছে 2,45,000, আস্কিং প্রাইস, গাড়ি একদম ফ্রেশ।
জি আচ্ছা আমরা ওই পাশে একটা দেখতে পাচ্ছি হলো অ্যাভেঞ্জার না এটা বাজাজ অ্যাভেঞ্জারস এটা 2017 এর মডেল এটা প্রাইস চাও হচ্ছিল আপনার 165,000 টাকা আর এটার কিলো রান করেছিল 23,000 কিলোমিটার 23,000 কিলো রান করা হয়েছে আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি ডিসকভার এরপর দেখতে পাচ্ছি ডিসকভার 125 এটা 2018 এর মডেল হাইড্রোলিক ব্রেক এটা প্রাইস চাও হচ্ছিল আপনার 105,000 টাকা জি আচ্ছা এর পাশে আমরা দেখতে পাচ্ছি টিভিএস এর পাশে যে ব্যক্তি দেখতেছেন এটা হলো পাঠাও উবার চালানোর জন্য একদম বেস্ট একটি বাইক তেলের সাশ্রয় দিবে এটা 2017 এর মডেল টিভিএস মেট্রো ইএস এটার প্রাইস চাও হচ্ছে 61,000 টাকা আস্কিং প্রাইস 61,000 টাকা জি আচ্ছা এর পাশে আমরা হাং দেখতে পাচ্ছি এর সম্পর্কে আমাকে একটু বলে দেন এরপরে হলো হিরো হাং ডাবল ডিক্সের একটি বাইক এটা 2018 এর মডেল এটার প্রাইস চাও হচ্ছে 114,000 টাকা 114,000 টাকা জি আচ্ছা যে এটা টিভিএস স্ট্রাইকার একটি বাইক এটা রান করেছিল আপনার 8,000 কিলো এটা হাইড্রোলিক 125 সিসির একটি বাইক এটা অন টেস্ট আছে আমরা 2 বছর রেজিস্ট্রেশন করে দিব যে কিনবে সে সরাসরি ফার্স্ট মালিক হবে এই দামের মধ্যেই 1 লাখ টাকার মধ্যেই আমরা 2 বছর রেজিস্ট্রেশন করে দিব আচ্ছা 1 লাখ টাকার মধ্যেই আপনারা সব কাগজ সব এ টু জেড করে দিব তো শাকিল ভাই আমার অডিয়েন্সের জন্য কি কোনো আপনাদের শপে যদি কেউ আসে বাইক ক্রয় করে সে ক্ষেত্রে আপনি কি একটা সম্মান হ্যাঁ আপনার ভিডিও দেখে যদি কেউ আমার কাছে আসে বাইক দেখতে ওই ক্ষেত্রে আপনার সম্মান করে তাকে কিছু লেস করে দিব আচ্ছা লেস করে দিবেন আচ্ছা আমাদেরকে একটা বিষয় বলে দেন যারা মূলত ইউজ বাইকগুলো কিনে থাকে তাদের মনে একটা কোশ্চেন থাকে যে কাগজপাতি নিয়ে কোনো ঝামেলা হবে নাকি বা কতদিন সময় লাগতে পারে এই কতদিন সময়টুক তাদের ওয়েট করতে হবে টোটাল প্রসেসিং এ এটা কি অন টেস্ট বাইকের জন্য না রেজিস্ট্রেশন করা বাইকের জন্য অন টেস্ট বাইকে কেমন সময় লাগতে পারে অন টেস্ট বাইকে আমরা 8 দিনের মধ্যে কাগজ করে দেই যেহেতু শোরুমালারা কাগজ করে দেয় 15 দিন 20 দিনে আমরা সেটা করি না আমরা যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আমরা 8 দিনের মধ্যে ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন করে দেই অন টেস্টের ক্ষেত্রে আর যেটা রেজিস্ট্রেশন করা থাকে যেটা রেজিস্ট্রেশন করা থাকে সেটা হলো মালিকানা চেঞ্জ করতে হয় এই মালিকানা চেঞ্জ আমরা 1 দিনের মধ্যেই করে দেই মাত্র 1 দিনের মধ্যে এই হচ্ছে আপনাদের শপে অ্যাড্রেস আমাদেরকে একটু লাস্ট বার বলে দিন আমাদের শপে অ্যাড্রেস নিউ বাইক বিলা 6 নম্বর চলন্তিকার মোড় পাশে অপজিট ওকে সো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অনেকে বলেন যে তাদের এখানে প্রাইসগুলো এমন কেন আপনি কিন্তু এইসব প্রাইসের উপর কথা বলে নিতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু আপনাদের পুরাতন বাইক যদি থাকে আপনারা চাইলে এখানে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই সব অফারগুলো তাদের কাছে আছে সে পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু কাগজপত্রগুলো লাগবে সবাই সকল কিছু যাচাই বাছাই করে তারা আপনাদেরকে জানিয়ে দেবে আপনারা কিভাবে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ